আমরা ইজ্জত আল্লাহর আমাদের জন্য লাখ লাখ হুজুর আল্লাহ 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 আমরা দুই ভাই হুজুর কোন না জি আমরা তিন ভাই হুজুর আমরা দুই ভাই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন লাখো কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা যে বেশি বেশি পড়বে সে জান্নাতে সবার আগে চলে যাবে এটা কোরআনেরও শুরু জান্নাতেরও শুরু আমরা সবখানে প্রশংসা করব কার আমরা এখন দুরুদ ইব্রাহিমটা পড়ব কারণ হলো দুরুদ ইব্রাহিমটা পড়তেন রাহমাতাল্লিল আলামিন এটা পড়লে
সব নবীদের উপর দরুদ চলে যায় দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় করেন তো এই কাজ আপনারা আমার কাছে দলিল আছে এই যে চেয়ারম্যান সাহেবেরা সালিশ করতে করতে শেষ আছে না এরকম লোক বিবিদেরকে মারা নিষেধ গালি দিবেন না রাসূল বলেছেন গালিও দিতে পারবা না আমি সব মেয়েদের বাপ লা তাসুবুল বানাত ইন্নি আবুল বানাত খবরদার কোন মেয়েকে গালি দিবা না আমি সব মেয়েদের বাবা আমরা মেয়েদেরকে সম্মান করব রাজি আছি তো মেয়েদের পায়ের নিচে কি থাকে জোরে বলেন জান্নাত আপনার পায়ের নিচে কি মাটি আর সামলা স্যান্ডেল আর কিচ্ছু না মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে এই জন্য তাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন আর আমাদেরকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কা শরীফের মধ্যখানের একটি জায়গায় এই জন্য কোরআনে যা আছে আমরা সেটা মানব রাজি আছি তো মুসলমান কোরআন ছাড়া কাউকে মানব না রাজি আছেন আপনারা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলি আমিন অত্যন্ত সুন্দর আয়োজন আপনারা করেছেন মধুপুর আহারে প্রিয় ভাইরা আপনারা একটু বসে পড়েন বসে পড়েন মধুপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে তাজপুর ঈশ্বরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ এটা না ঈশ্বরগঞ্জের একজন বড় উকিল ছিলেন আমার খুব কাছের রোকন ঈশ্বরগঞ্জের আমাদের বড় উকিল ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল ও আমাকে নিয়ে এসেছিল প্রথম এখানে আমাদের আজকের সভাপতি পীরে কামেল আলহাজ মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব খতিব মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরকে কবুল করুন আরো চিৎকার করে বলেন আমিন আল্লাহ হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে কবুল করুন আমাদের আজকের এখানে নসিহত পেশ করবেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল হামিদ মধুপুরি পীর সাহেব আসছেন কোথায় চলে গেছেন আল্লাহ হুজুরকে ইসলামের জন্য কবুল করুন হুজুরের আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন কথা বলেছেন কাজী সাইদুল ইসলাম আসাদ সাইদ আসছে কখন আসছে ও আমি ওর ইন্টারভিউ টিচার ছিলাম কম্পিটিশনে যখন সে প্রথম আসে এটিএন বাংলায় তখন ওর ওখানে বাংলার এটিএন বাংলার বিচারক ছিলাম আমি ওই সময় বলেছি ও ভালো কারি পড়ো কারিয়ানা পড়বে আলহামদুলিল্লাহ এখন অত্যন্ত সুন্দর কেরাতো পড়ে
ওয়াজবদা করে মাঝে মধ্যে না আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুক ওর সুন্দর কেরাতকে আল্লাহ সারা দুনিয়ার জন্য কবুল করুন আল্লাহ যেন ওর তেলাওয়াতে খুশি হয়ে যান আমরা বলি আমিন হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব এসেছেন হাজী কারি জুবায়ের আহমদ তাশরিফ সাহেব এসেছেন মুফতি মোহাম্মদ আথার আলী মাসুম সাহেব এসেছেন আর আমাদের আজকের প্রধান অতিথি জনাব হাসান মাহমুদ মাহমুদ হাসান সুমন আমাদের প্রিয় চেয়ারম্যান না ইনি তো আপনার ভাই অত্যন্ত নামও সুন্দর মানুষও সুন্দর আল্লাহ সুমন ভাইকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলেন আমিন জনাব আজিজুর রহমান সোহেল সাহেব আমাদের আমাদের প্রিয় আজকের উদ্বোধক আল্লাহ সোহেল ভাইকে কবুল করুন এই সোহেল নামে একজন সাহাবি আছে ওই সাহাবির মতো আল্লাহ আমার এই ভাইকে কবুল করুন অনেক মেহমানের নাম এখানে এসেছে বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সত্তাধিকারী হাজি মেডিকেল স্টোর এই মেডিকেলকে আল্লাহ কবুল করুন আমরা যারা এখানে এসেছি আমরা অত্যন্ত দামি মানুষেরা এখানে এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত এসেছেন মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন পুলিশ র্যাব বর্ডার গার্ড ডিবি এসবি এনএসআই সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক এই মাহফিলটা কততম মাহফিল আপনাদের প্রথম মাহফিল কোরআনের প্রথম সুরা কোনটা বলেন তো আরো জোরে বলেন কোরআনের মা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরার পেটে আল্লাহ সমস্ত কোরআনকে দান করেছেন আল্লাহ বলছেন সূরা হিজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাযানি আল কুরআন আল আযীম ও নবী আলাইহিস সালাম আপনাকে আমি 30 পারা কোরআন দিয়েছি তার সাথে 60টা আয়াত দিয়েছি 60টা আয়াতের সাথে 30 পারা কোরআন আপনাকে দান করেছি 30 পারা কোরআন যদি সংক্ষিপ্ত হয় 60টা আয়াত হয়ে যায় আর 60টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায় সব হুজুররা ফু দেয় কোন সূরা দিয়ে আজকে ঘুমর ফাঁস করে দিয়ে যাবে দেখবেন পড়ার সময় হুজুররা আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টের না পান আসলে পড়ে কোনটা সূরা ফাতিহা তাবিজ ঝুলাবেন না এটা পড়বেন এটা পড়ে এক সাহাবি 30টা ছাগল নিয়েছেন কয়টা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিস তিনি এক এলাকায় গিয়েছেন সাপে একটা বাচ্চাকে কেটে মেরে ফেলেছে ওই এলাকার নেতার ছেলে তো লোকেরা এসে বলছে হাল আন্দাকুম রা ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিদ আওয়ার চাইল্ড আছো কেউ যিনি ঝাড়ফুঁক করতে পারেন উনি হাত তুললেন বললেন আমি পারি তিনি গিয়ে ওই সাপে কাটা জায়গায় আঙ্গুল রেখে একবার পড়লেন সূরা ফাতিহা ছেড়ে লাভ দিয়ে উঠেছে এবার বাপ বলছে কি চাও কয় আগে দুধ দাও সবাই মিলে দুধ খেলেন তারপরে বললেন 30টা বড় বড় ছাগল দাও সাহাবায়ে কেরাম বললেন আমরা এগুলো ধরবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে নিয়ে যাওয়া হলো রাসূল মুসকি হাসছেন রাসূলকে জানিয়ে দিয়েছেন কে রাসূল মুসকি হাসছেন হেবরে আবু সাইদ তুই জানলি কেমনে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে শরীর ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীর ভালো হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছাগল তুমিও খাও আমাকেও এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন এটা হালাল কারণ কোরআন দিয়ে নিচ্ছেন ঠিক না বেঠি কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে 60টা আয়াত আল্লাহ এই সূরার ভিতরে দিয়েছেন কয়টা 60টা আয়াত যারা পড়বে 60টা জাহান্নাম হারাম করে দিবেন কে 60টা আয়াত যারা মানবে 60টা জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে কোরআন পড়ার আগে আল্লাহ বলছেন আউযু বিল্লাহ পড়বা কারণ শয়তান চায় না মানুষ কোরআনের কাছে আসুক ঠিক কি না শয়তানকে কি কেউ দেখছেন নাকি দেখেন নাই হ্যাঁ দেখেন নাই হ্যাঁ শয়তান কয় প্রকার বলেন তো কয় প্রকার মিনাল জিন্নাতি ওয়ান কয় প্রকার হলো দুই প্রকার জিন এবং মানুষ এই যে মাগরিবের নামাজ আপনারা পড়লেন কিছু লোক মসজিদে গেল না এরা কারা কথা বলেন না কেন এরা কারা এরা হলো শয়তান যারা নামাজের সময় মসজিদে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস থেকে আশ্রয় নিতে বলেছেন যেটা আমরা চোখে দেখি না সেটা থেকে আমাদেরকে বাঁচানোর মালিক কে আবার যখন মুসলমান দুর্বল হয়ে যায় সবল হয়ে ওঠেন কে
আল্লাহ সব সময় সবল কিন্তু যখন মুসলমান দুর্বল হয় মুসলমানদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেন কে এখন আমরা সারা দুনিয়ায় দুর্বল করুণা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন ঠিকটা বা ঠিক ইসলাম বেশি যেখানে করুণা কম আর ইসলাম কম যেখানে করুণা বেশি সেখানে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে হাসান ভাই চলে যাবে আরে হ্যাঁ হাসান ভাই অত্যন্ত সুন্দর মানুষ হাসান কার নাম বলেন তো জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জান্নাতের সরদার আল্লাহ আমাদের এই হাসান ভাইকে কবুল করুন মামুন আরে হাসান কার নাম ও আসে নাই আপনি মামুন সাবেক চেয়ারম্যান সাবেক হইল তার বেশি আলহামদুলিল্লাহ বলুন মামুন ভাইকে আল্লাহ কবুল করুন মামুন আছেন খলিফা মামুন ছিলেন একজন অত্যন্ত বড় বিনয়ী আল্লাহ এই মামুন ভাইকে ওই মামুনের মতো কবুল করুন আমরা দোয়া করব সবার জন্য তার আগে